রাজা কে ছিলেন মা, এই কথাকে ধ্যান দিতে হবে। মথুরারে রাজা কে ছিলেন? আহক রাজা। ও ভাইয়া, আহক রাজারে দুটো পুত্র সন্তানে ছিল, কে? উগ্রসেন আর দেবাক। বংশের পিতার নামে কি কোন মা জানেন? উগ্রসেন মনে রাখবেন, আগে গিয়ে কথায় বলবো। আহক রাজা দুটি সন্তান উগ্রসেন আর দেবাক। হে ঠাকুর ভক্তগণ, উগ্রসেনের তিনি একজনে ভালো রাজা ছিলেন। আর মায়েরা একটু ধ্যান দেবেন, মায়েদের কেমন হওয়া উচিত, কি কর্ম করলে গৃহস্থের মঙ্গল হবে। অনেকে আছে না, এখন তো স্বামীর কথা পালন করতে চায় না, শ্বশুর শাশুড়ির কথা। কিন্তু বাস্তবে কি একটি ঘরের স্ত্রী কেমন হওয়া উচিত, কার কাছে থেকে জানবো? পবনে রেখা। হে ঠাকুর ভক্তগণ, উগ্রসেনের স্ত্রীর নামে ছিল পবনে রেখা। আর পবনে রেখা না মা, দেখতে অপূর্ব সুন্দরী ছিলেন পিছনের মা। পবনে রেখা দেখতে অপূর্ব সুন্দরী। অনেকে চিন্তনই করেন না যে আমি সুন্দরী দেখতে, আমার থেকে সুন্দর আর কেউ নাই। কিন্তু আমাদের থেকে কয়েক গুণা সুন্দরী ছিলেন যে এই জগতে অত সুন্দরী নেই যত সুন্দরী পবনে রেখা ছিলেন। এত সুন্দরী ছিলেন, কিন্তু জানেন ভাইয়া কি করতেন? উগ্রসেনের আদেশ ভিন্ন, কোনো কর্ম করতেন না। হে ঠাকুর ভক্তগণ, আঠ প্রহার মানে, আঠ প্রহার মানে আটবার পবনে রেখা তিনি স্বামীর আদেশ নিয়ে কোনো কর্ম করতেন। মায়েদের কি করা উচিত মা? স্বামীর আদেশ ভিন্ন কোনো কর্ম করা উচিত নয়। এ কথা যে আমি বলছি তা নয়, শাস্ত্রে লেখা আছে যে স্বামীর আদেশে গুলো কোনো স্ত্রী কোনো কর্ম করতে নাই। পবনে রেখা তিনি সকলের সময় স্বামীর আদেশ অনুসারে চলতেন। সূর্য উদয় হবার আগে পবনে রেখা তিনি ঘুমের থেকে উঠতেন। ওমা, এখনের মায়েরা কি করেন? সূর্য উদয় হবার পরে ঘুমের থেকে উঠবে, জানলা রেখে দেয়। যে যত সময় জানলার থেকে চোখের পরে রোদ না পড়বে তত সময় ঘুমের থেকে উঠবো না, আছে না? কিন্তু এমন করা উচিত নয়। যদি এইভাবে শয়নে করতে থাকেন সূর্য উদয় হয়ে যাবে, আর কোন গৃহের সেই রমণী শয়নে করছে সেই বাড়িতে জানেন কি হয়, মা লক্ষ্মী আসতে যাবে। আর যখনই দেখবেন না যে এই বাড়ির মা লক্ষ্মী তো ঘুমাচ্ছে, তো সেই মা লক্ষ্মী পিছনে ফিরে চলে যাবে। অনেকে বলেন না টাকা পয়সা চাই, ধনের সম্পত্তি চাই, সুখে চাই, শান্তি চাই, কিছু কিছু কথা তুলে ধরে নিয়ে যেতে হবে। আরেকটা কথা বলি, এই যে ভাগবাতে কথা শ্রবণে করছেন, মায়েদেরও বলছি বাবাদেরও বলছি, এই কথা চিন্তনই করবেন না যে আমাদের এখানে ভাগবাতে কথা, ভাগবাতে কথা শ্রবণে করে বাড়িতে যাবার পরে শুয়ে পড়বো, সকালে বেলায় যদি কেউ জিজ্ঞাসা করে এই দিদি তোদের এখানে কি ভাগবাতে কথা শ্রবণে করেছিস, জানি না কি শ্রবণে করেছি, আমি তো ভুলেই গিয়েছি। ভুললে হবে না মা, কিছু কিছু কথা নিজেরই জীবনে ধারণে করতে হবে। আমি এ কথা বলছি না যে ভাগবাতে যতটুকু শ্রবণে করবেন সবই কথা নিয়ে যান, না না, কিছু একটা কথা যে কথাই ভালো লাগে মনে সেই কথাকে ধরে রাখতে হবে, যে আমি
এই কথা ভাগবতে শ্রবণে করেছি, তা আমি এই কথার অনুসারেই জীবনযাপনে করব। তা দেখবেন আমার রাধারানী তিনি কত কৃপা করেন। একটা কথা জীবনে ধারণে করতে হবে, তা যে কোনো কথা এক এক করে তো বাড়বে, এ তো নয় যে একবারে লাগতে পড়লে সবে পাওয়া যাবে। পবনে রেখা তিনি এত সুন্দর ছিলেন, আঠু প্রহারে স্বামীর আদেশ নিয়ে চলতেন মা। একদিন না পবনে রেখা স্বামীর সম্মুখে এসে দাঁড়িয়েছে, আর স্বামীকে বলছে, রঘুপ্রিয় আমি একটু ফুলে বাগিচায় যাব, আপনি আমাকে আদেশ দেন না। মাইয়া এত বড় রাজী ভবনে ছিলেন পবনে রেখার, বিশাল ভূমি ছিলেন অনেক জায়গা, আর ওই রাজ্যের ভিতরে বাড়ির পাশে ফুল বাগিচা। কিন্তু কি করছেন, ওই ফুল বাগিচায় যাবে তবু স্বামীর আদেশে নিচ্ছে যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ফুল বাগিচায় যাব। হে ঠাকুর ভক্তবান, এমন সময় উগ্রসেন তিনি বলেছেন, পবন রেখা তুমি ফুল বাগিচায় যাবে তো চলে যাও, আমার কাছে জিজ্ঞাসা করারে কি আছে। পবনে রেখা বললেন, না না গো প্রিয়, আপনার আদেশ নিয়েই আমি যাব। বলছেন ঠিক আছে তুমি যাও। আমা পবনে রেখা আজকের দাসীগণদের সঙ্গে করে নিয়ে সুন্দর সেজে গুজে ওই ফুলে বাগিচারের ভিতরে ভ্রমণ করছে। আর জানেন পাখিগুলি সুন্দর সুমধুরে বলে ডাকছে, মধু পোকাগুলো ওই ফুলের দিকে মধু পানে আস্বাদনে করছে, সুন্দরে হাওয়া বয়ে যাচ্ছে। আর জানেন আমার মনে মনে অনুভবে করতে হবে তাহলে আনন্দ পাবে, ওই ফুলে বাগিচারের ভিতরে ওই ফুলের দিকে সুগন্ধ ছড়ছে, আর পবনে রেখা না ওই সুগন্ধতে মোহিত হয়ে যাচ্ছে। আর এমন সময়ে পবনে রেখার দাসীগণ এক পাশে আছে, আরেক পাশের থেকে একটু হেঁটতে হেঁটতে ভিতরে ফুলে বাগিচারের ভিতরে চলে গিয়েছে। আমা এমন সময় পবনে রেখা তিনি ওই ফুলে বাগিচারের ভিতরে ভ্রমণ করছে, ওই পুষ্পকে ধরছে। আর জানেন এমন সময়ে ফুলে বাগিচারের ভিতরে কে দাঁড়িয়ে আছে, দুরুমালিক রাক্ষস। এমন সময় আকাশে মেঘ হয়েছে, আমা মেঘে ডাকছে কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টি কোথাও নেই। এমন সময়ে পবনে রেখা দেখছেন যে চতুর্দিকে অন্ধকার হয়েছে, দুর্মালিক রাক্ষসে তিনি দাঁড়িয়ে আছেন কিন্তু কোণে ভেসে দিয়ে, দুর্মালিক রাক্ষস তিনি আজকের উগ্রসেনের ভেষ ধারণে করেছে। কেন জানেন, পবনে রেখা এত সুন্দরী ছিলেন যে পবনে রেখাকে দেখে মোহিত হয়েছে। আর এমন সময় মোহিত হওয়ার পরে চিন্তনী করছেন, একবারে যদি পবনে রেখাকে পাই তাহলে আমার এই জীবনে ধন্য হয়ে যাবে। আমা এমন সময়ে পবনে রেখা তিনি ফুলে বাগিচারের ভিতরে ঘুরছেন, আকাশে মেঘ ডাকছে, চতুর্দিকে অন্ধকারে হয়ে এসেছে। এমন সময় দুর্মালিকে রাক্ষস তিনি অগ্রসেনের ভেষ ধারণে করে পবনে রেখার সম্মুখে দাঁড়িয়েছে। এমন সময় পবনে রেখা দুই হাতে জোরে করে বলছে, রঘুপ্রিয় আপনি এখানে কেন? দুর্মালিক রাক্ষস তিনি বলছেন, পবনে রেখা আমি এক্ষুনি এই মুহূর্তে তোমার সঙ্গে প্রসঙ্গ করতে চাই, তুমি আমার বসনা পূর্ণ করো। আমা শাস্ত্রে কি বললেন জানেন, যে তিনি মানে যদি প্রসঙ্গে করা হয় তা পবনে রেখা তিনি বলছেন, রঘুপ্রিয় আপনি এমন কর্ম করবেন না, আপনি তো শাস্ত্রর বিষয় সব কিছুই জানেন, কিন্তু আপনি আমার সঙ্গে
এমন কর্ম কেন করছে? এমন সময় জানেনি কি করেছে, পবনে রেখা তিনি বারবার অনুরোধ করছে, রঘুপ্রিয় আমার পরে এমন অত্যাচারে করবেন না। কিন্তু মা, সে তো রাক্ষস ছিলেন, সে কোথায় থেকে জানেবে? সে শাস্ত্রীর কথা কেমন করে বুঝতে পারবে? একটি কথা বলবো, একটি স্ত্রীর কর্তব্য কি যে নিজের স্বামীকে ছেড়ে যত পুরুষে দেখা যায় সকলকে নিজের ভাই রূপে, নিজের বাবার রূপে, নিজের সন্তানের রূপে দেখা উচিত মা। আর বাবাদেরও বলবো, নিজের স্ত্রীকে ছেড়ে যত স্ত্রী দেখা যায় না বাবা, সকলকে মা রূপে, নিজের মেয়ে রূপে, নিজের বোনের রূপে দেখা উচিত। কিন্তু দুর্বলকে রাক্ষস তো অপূর্ব রূপে দেখে মোহিত হয়েছে। আর এমন সময়ে দুর্বলকে রাক্ষস তিনি পবন রেখাকে বলছে, হে পবন রেখা, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে এক্ষুনি প্রসঙ্গে করবে? পবন রেখা বলছে, না না আমি পারব না। পবন রেখা তিনি বলছে, রঘুপ্রিয় আপনি কি জানেন না যে তিনি মানে যদি প্রসঙ্গে করা হয় তাহলে যশ মান ধনের সম্পত্তি সব কিছুই নষ্ট হয়ে যায়। মা, দুর্মালিক রাক্ষস তিনি কিছুতেই পবন রেখার কথা শোনার চেষ্টা করছেন না। এমন সময় পবন রেখা তিনি দুই হাতে জোর করে আছেন, আর দুর্মালিক রাক্ষস তিনি জোরে করে হাত এঁটে ধরলেন, আর জোরে করে জবরদস্তি পবন রেখার সঙ্গে সেই মুহূর্তে প্রসঙ্গ করলেন। ঠাকুর ভক্তবান, আকাশে মেঘ ডাকছে, চতুর্দিকে হাহাকার করছে। এমন সময় পবন রেখা তিনি উচ্চরে সুরে কান্না করছে, আর দুর্বলকে রাক্ষস তিনি সেই রাক্ষসের রূপে এসে দাঁড়িয়েছে। এমন সময় পবন রেখা তিনি উচ্চরে সুরে কান্না করছেন আর বলছেন, হে রাক্ষস, ধিক্কার করে এমন মাতা পিতাকে যে তোকে জন্ম দিয়েছে, ধিক্কার করে এমন গুরুকে যে তোকে শিক্ষা দিয়েছে, আজকে তুই আমার সতীত্বকে নষ্ট করলি, যা আমি তোকে অবিশ্বাস করছি। হে ঠাকুর ভক্তগণ, এমন সময়ে দুর্মালিক রাক্ষস তিনি কি বললেন মা? পবন রেখাকে বলছেন, হে পবন রেখা, আমারে দ্বারাই তোমার গর্ভে যে সন্তান এসেছে সে দশ দিশায় রাজ করবে। মাইয়া হরে কৃষ্ণ, সে দশ দিশায় রাজ করবে, সে রাজা হবে, তুমি আমাকে অবিশ্বাস করবে না। মা জানেন, যখনই এই কথা বলেছেন পবন রেখা চুপ করে গিয়েছেন, আর দুর্মালিক রাক্ষস সেখান থেকে অন্তর্ধান হয়ে গিয়েছে। আর এদিকে সকল দাসীগণে ছুটতে ছুটতে পবন রেখার কাছে এসেছে। হে ঠাকুর ভক্তগণ, যখনই না সন্মুখে এসেছেন এমন সময় পবন রেখার চুল এলোমেলো হয়ে আছে, শৃঙ্গারে সব কিছু এলোমেলো হয়ে আছে। মা, এমন সময় দাসীগণের তান্ডা বলছেন, পবন রেখা আপনার কি হয়েছে, আপনার এমন দশা কেন? তাই জানেন, এমন সময় পবন রেখা নিজের কথা আরে কি বলবে মা, চুপ করে গিয়েছেন আর বলছেন যে আমার পিছনে কিছু বাদর ছুটেছে, আমার পিছনে কিছু বাদর ছুটেছিল তাই আমি ছোটাছুটি করেছি, আমার চুল এলোমেলো হয়েছে। বাস্তবিক কথা কি জানেন মাইয়া, পবন রেখার গর্ভে কোন সন্তান এসেছিলেন? উগ্রসেনে তিনি জানতে পারলেন যে তানারে স্ত্রী পবন রেখা না
নাকি গর্ভবতী হয়েছিল মা, আর পবনের এখানে থেকে একটি সন্তানে ভূমিষ্ঠ হবে, কিন্তু কোন সময়? দশ মাসে দশ দিনে পরে। আর বৃহস্পতিবারের দিন মৈয়া এ কথা বলবেন না যে কোন বারে বলেছে কি বলেছে, কিছুই বুঝতে পারি না। বৃহস্পতিবারের দিন আজকে আকাশে মেঘ ডাকছে, ঠিকই সন্ধ্যার সময় কাকগুলো বেসুরে ডাকছে, কুকুরগুলো বেসুরে ডাকছে, আকাশে মেঘ ডাকছে, এমন সময় পবনের এখানের দিকে একটি সন্তানে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু কোথায়ও বৃষ্টি নাই মা, বৃষ্টি কোথায়ও নেই, আকাশে মেঘ ডাকছে, এমন সময়ে একটি পুত্র ভূমিষ্ঠ হয়েছে। অগ্রসেনে তিনি জানতে পারলেন সকলে জ্যোতিষীগণদের ডেকেছেন, ঋষিগণদের ডেকেছেন, আর ডাকার পরে না নামকরণে করছে নাকি বাবা, নামকরণে কি করছেন জানেন? নামকরণে করে দেখছেন যে এই সন্তান ঠিক সন্ধ্যার সময় বৃহস্পতিবারের দিন পবনের এখানে থেকে একটি সন্তানে ভূমিষ্ঠ হয়েছে, পুত্র সন্তান, তাই নাম রাখলে নাকি কংস। ও মাইয়া কি নাম রেখেছেন? কংস। কংসের পিতার নামে কি বলে গিয়েছে, কিন্তু জন্মদাতা পিতা আর পালিত বাবা, এখনই এখনই হয়েছে, এখনো তো ওনাকে পালনে করি নাই, কিন্তু জন্মদাতা পিতাকে দুর্মালিকে রাক্ষস যে জোরে করে প্রসাগে করেছে পবনের এখানে, রাক্ষসের সন্তানে তো রাক্ষসী হবে মা, আর একটি ভালো মানবের সন্তান সে ভালোই হবে। কিন্তু আরেকটি কথা বলবো, যখন গর্ভবতী থাকেন মায়েরা তখন হরি কথা শ্রবণে করা উচিত, কৃষ্ণ কথা ভাগবতে পড়াশোনা করা উচিত। মা আজকের দুর্মলিকে রাক্ষসীর থেকে পবনের এখানে একটি সন্তানে এসেছে, রাক্ষসীর সন্তান, তাই নাম কি কংস, আর কংস কেমন অত্যাচারী ছিলেন মা, তাই জ্যোতিষীগণে ধ্যানে করে তাণ্ডা বলছেন হে অগ্রসেন, তোমার এই সন্তানে বড় হয়ে দশ দিশায় রাজ করবে, এই রাজ্যের রাজা হবে তোমার সন্তান, এই কংস অনেকে যশ হবে, সকলে একে ভয় পাবে। ওমা এই কথা শুনে না অগ্রসেন তিনি বলছেন, আগে বলেন আমার সন্তান আরো কি উন্নতি করবে, রাজা হবে শুনেছে, তাই জানেন জ্যোতিষীগণে কি বললেন অগ্রসেন, তোমার সন্তানে দশ দিশায় রাজ করবে, আর এমন কি তোমার মস্তকের থেকে স্বর্ণ মুকুটটি কেড়ে নেবে, তোমাকে কারাঘরের ভিতরে বন্দী করবে। হে অগ্রসেন তোমার সন্তানে এমন কি সাক্ষাতে সেই শ্রী হরির হাতে তোমার সন্তানের মৃত্যু লেখা আছে, সাক্ষাতে শ্রী হরি একে বধ করবে, দশ দিশায় রাজ করবে। এই কথা শুনে অগ্রসেন তিনি চুপ হয়ে গিয়েছিল মা, আর দুষ্ট কংস আস্তে আস্তে বড় হচ্ছে না, কিন্তু ছোটবেলার থেকে দুষ্ট বিষয়, কেননা একটি রাক্ষসীর সন্তান তো রাক্ষসী হবে না মা। হে ঠাকুর ভক্তগণ, তাই জানেন মা কি হয়েছে, প্রেম সে বলো রাধে রাধে,